এই হচ্ছে সেই যেটা যুদ্ধে ছিল থেকে যুদ্ধ বিমান সতেরো সাল মানে উনত্রিশ বছর সার্ভিস দিয়েছে এই বিমান আজ আমি তোমাদের নিউ টাউনের এমন তিনটে জায়গায় ঘুরতে নিয়ে যাব যে তিনটে জায়গায় তোমরা একদিনের মধ্যেই ঘুরে ফেলতে পারবে আর খরচও খুবই কম আমার বাকি ভিডিওর মতো এই ভিডিওটাও কিন্তু খুবই ইনফরমেটিভ হবে সমস্ত ইনফর্মেশন তোমাদের দেবো কীভাবে আসবে কিভাবে ঘুরবে কি কি দেখবে তো ভিডিওটা একটু স্কিপ করো না দেখতে থাকো রাত্রিবেলায় এরা জ্যান্ত হয়ে এই জাপানি ফরেস্টটাকে রক্ষা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে মঙ্ক জাপানিজ মঙ্ক তোমরা অনেকেই আছো ভিডিও দেখে চলে যাও সাবস্ক্রাইব করো না তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট একটু চ্যানেলটাকে সাপোর্ট করো কারণ তোমাদের জন্যই এত মেহনত করে আমি ভিডিও বানাই আশা করব তোমরা সাপোর্ট করবে আর সাথে তোমাদেরকে দেখাবো বিশ্ব বাংলা গেটের উপর থেকে নিউ টাউনকে কেমন লাগে বিশ্ব বাংলা গেটের ভিতরটাই বা কেমন সমস্ত ইনফরমেশন দেবো চলো শুরু করা যাক হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ রিদিমণি ব্লগস গাইস এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি নিউ টাউনে আর আজকে আমি তোমাদের নিউ টাউনের তিনটে ঘোরার জায়গা কভার করে দেখাবো আর ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আর এই জায়গাগুলো তোমরা একদিনেই ঘুরে নিতে পারবে আর খুবই কম খরচে তো একটু স্কিপ করো না ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে বলে রাখি আমি ঋত্বিক তোমরা দেখছো রেতিমণি ব্লগ আজকের গল্পে আমাদের প্রথম জায়গা হলো এয়ারক্রাফ্ট মিউজিয়াম নিউটাউন থানার একদম পাশেই রয়েছে এই মিউজিয়াম এটা ভারতের দ্বিতীয় এয়ারক্রাফট মিউজিয়াম যেটা কলকাতার নিউটাউনে অবস্থিত এই জায়গার টিকিট প্রাইস কথা যদি বলি মাত্র তিরিশ টাকা পার পারসন আর তুমি যদি স্টুডেন্ট হয়ে থাকো সেই ক্ষেত্রে কিন্তু তোমার ফ্রি এন্ট্রি শুধু তোমাকে তোমার আই কার্ড দেখাতে হবে এই যুদ্ধ বিমানের নাম হচ্ছে টি ইউপি ও এল ইভি ওয়ান ফর্টি টু এম মাত্র তিরিশ টাকায় এই যুদ্ধ বিমানের চাকা ছুঁয়ে দেখতে পারবো সেটা ভাবতে পারিনি উনত্রিশ বছর ভারতের হয়ে সার্ভিস দিয়ে গেছে এই যুদ্ধ বিমান কতই না ইতিহাসের সাক্ষী রয়ে দাঁড়িয়ে আছে কলকাতার নিউটাউনের বুকে এই হচ্ছে সেই যুদ্ধ বিমান যেটা কার্গিল যুদ্ধে ছিল উনিশশো থেকে দু সাল মানে উনত্রিশ বছর সার্ভিস দিয়েছে এই বিমান বলে রাখি এই প্লেনের ভিতরে তোমরা ঢুকতে পারবে কিন্তু ভিতরে ভিডিও করা অ্যালাউ নেই সেইটা কিন্তু অবশ্যই খেয়াল রেখো এখানে এই যুদ্ধ বিমানের পাশাপাশি বাচ্চাদের জন্য কিন্তু খুব সুন্দর পার্কের ব্যবস্থা করা হয়েছে তো তোমার বাড়িতে যদি কচি কাছা থেকে থাকে তাকে নিয়ে চলে আসো এই এয়ারক্রাফ্ট মিউজিয়ামে এছাড়াও ইনস্টাগ্রামে ছবি তোলার জন্য কিন্তু এটা দারুণ জায়গা আর পাশে আর কি চাই এক টুকরো জাপান যে কলকাতার আছে সেটা অনেকেই জানে না তো আজকে আমি জাপানি ফরেস্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো তো চলো শুরু করা যাক তো আজকের গল্পে আমাদের দ্বিতীয় জায়গা হলো কলকাতার ইকো পার্কের এক নম্বর গেটে অবস্থিত জাপানি ফরেস্ট তো মাত্র তিরিশ টাকা দিয়ে টিকিট কেটে আমরা চলে এলাম ইকো পার্কে আর ইকো পার্কের উপরে ডিটেলস ভিডিও কিন্তু চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তোমরা চাইলে দেখে নিতে পারো কলকাতার জাপান দেখতেই আজ আমি এসেছি তো চলো যাওয়া যাক এই জাপানি ফরেস্ট কলকাতার ইকো জানে না যে এটা ইকো পার্কে রয়েছে আর এখানে এন্ট্রিও কিন্তু ফ্রি মানে ইকো পার্কে ঢুকতে গেলে যে টিকিট লাগে সেই টিকিটটা দিয়েই এখানে তুমি প্রবেশ করতে পারবে ঢোকার সাথে সাথেই একটা সুন্দর বুদ্ধ মূর্তি আমরা দেখতে পেলাম এই যে স্তম্ভের মতো যেটাকে দেখছো বলা হয় এর নিচে দিয়ে গেলে নাকি জীবনে অনেক শান্তি আসে ও ঢুকেই এন্ট্রি করেই তোমরা এরকম ছোট ছোটো মঙ্ক দেখতে পাবে বলা হয় রাত্রিবেলায় নাকি এগুলো জ্যান্ত হয়ে যায় আর প্রত্যেকটার এক্সপ্রেশন যদি ভালো করে খেয়াল করো প্রত্যেকটার এক্সপ্রেশন কিন্তু আলাদা মানে কেউ হাসছে কেউ গম্ভীর রয়েছে দেখো কেউ ঘাড় কাত করে রয়েছে প্রত্যেকের এক্সপ্রেশন আলাদা রাত্রিবেলায় এরা জ্যান্ত হয়ে এই জাপানি ফরেস্টটাকে রক্ষা করে এগুলো প্রত্যেকটা হচ্ছে মঙ্ক জাপানিজ মঙ্ক এই জায়গায় যে গোল রাস্তা মতো করা রয়েছে এটাকে ল্যাবরিন্ত বলা হয় অপূর্ব লাগছে দেখতে জায়গাটাকে এখানে প্রত্যেকটা জায়গার কিন্তু একটা রয়েছে এখানে আসলে মিনিং সেটা তোমরা বুঝতে পারবে আর তাছাড়া লেখাও রয়েছে এখানে কোনটার কি মিনিং এখানে অনেক তোমরা ইয়েলো ব্যাম্বু পেয়ে যাবে আর ইয়েলো ব্যাম্বুকে মনে করা হয় দেখো এখানেও সেটা লেখা রয়েছে দেখো প্রচুর ইয়েলো ব্যাম্বু রয়েছে এখানে দেখো এই হচ্ছে জাপানিস মনেস্ট্রি অসম্ভব সুন্দর লাগছে চলো ভিতরে যাই তোমাদেরকে দেখাচ্ছে ভিতরটা জ্যাপানিস মোনাস্ট্রি অ্যাকচুয়ালি কিন্তু শান্তির প্রতীক সেম এই জায়গাটায় আসলেও তোমরা খুব শান্তি ফিল করবে আর একদম অন্য রকম জায়গাটা তোমরা আসলে বুঝতে পারবে আর যারা পাহাড়ে ঘুরতে গিয়েছ তারা এই জিনিসটার সাথে ভালোভাবে পরিচিত এই জিনিসটাকে ঘুরিয়ে নিজের মনস্কামনা জানালে সেই মনস্কামনা পূর্ণ হয় তাই দেখতেই পাচ্ছ সবাই এখানে এইভাবে এই জিনিসটা ঘোরাচ্ছে এই জায়গাটা তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখে থাকবে এইখানে কিন্তু অনেক প্রি ওয়েডিং হয় ভালো করে খেয়াল করলে দেখতে পাবে দেওয়ালে কিন্তু জ্যাপানিজ ভাষায় বিভিন্ন লেখা রয়েছে এই জায়গাটাকে বলা হয় সিরিজ অফ টোরি বলা হয় এই জায়গার মধ্যে দিয়ে হাঁটলে জীবনের সমস্ত নেগেটিভিটি দূর হয়ে যায় এছাড়াও এখানে খুব সুন্দর একটা পুকুর তোমরা পেয়ে যাবে আগে এই জায়গাটার ভিতর দিয়ে যাওয়া যেত এখন এই জায়গাটা কেন জানি না বন্ধ করে রেখেছে তবু এখানে প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে নেগেটিভিটি থেকে দূর করবে আর তোমার মাইন্ডটাকে ফ্রেশ করবে এই জায়গাটা কিন্তু রাত্রিবেলায় অপূর্ব লাগে খুব সুন্দরভাবে জায়গাটাকে লাইট দিয়ে মুড়ে ফেলা হয় যদিও আমি রাত অব্দি থাকিনি হলে তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখাতাম আর এই জায়গাটাকে বলা হয় মুন গেট এই যে ছোট ছোট বাঁশের মতো তোমরা দেখতে পাচ্ছ ওর ভিতরে লাইট লাগানো রয়েছে আর এই ব্রিজটাকে বলা হয় জিগজ্যাগ ব্রিজ ব্রিজটা কিন্তু রিলস বানানোর জন্য একদম পারফেক্ট জায়গা অনেকেই এই ব্রিজে রিলস বানাচ্ছিল আশা করি তোমাদের আমার ভিডিও ভালো লাগছে যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে তোমাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে অনেক মোটিভেট করে আজকের গল্পে আমার থার্ড আর লাস্ট ডেস্টিনেশন হচ্ছে বিশ্ব বাংলা গেট এই বিশ্ব বাংলা গেটের ভিতর থেকে নিউ টাউন অপূর্ব লাগে আর এর ভিতরে ঢুকতে গেলে কিন্তু কোনো রকম কোনো টিকিট প্রাইস নেই হ্যাঁ অবশ্যই তোমাকে নিচের টিকিট কাউন্টার থেকে নামটা লেখাতে হবে আর এখানে নিয়ম হচ্ছে পার পারসন তোমাকে পাঁচশো টাকার বিল অবশ্যই করতে হবে এই বিশ্ব বাংলা গেটের ওপরে ডিটেলস ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে রেখেছি যারা এখনো অবধি দেখনি তারা যাও তাড়াতাড়ি গিয়ে ভিডিওটা দেখে নাও এখানে আসতে গেলে তোমাকে নিউ টাউনগামী যে কোনো বাস ধরে নিতে হবে তাহলেই তুমি এই বিশ্ববাংলা গেটে পৌঁছে যাবে উপর থেকে তো পুরো নিউ টাউনকে দারুণ লাগে আর খাবারের মান কেমন কি কি খাবারই বা আছে সমস্ত ডিটেলস জানার জন্য কিন্তু আমার বিশ্ববাংলা গেটের ভিডিওটা অবশ্যই দেখে নিও আমি লিঙ্ক ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে বাই